तो बार बार उमैया ताके ফিরাচ্ছে খবরদার আওয়াজ থামাও আস্তে কথা বলো কারণ আবুল হাকাম হচ্ছে সম্প্রদায়ের নেতা। এবার সাদ রাদিয়াল্লাহু আনহু বলেন যখন বারবার তাকে অ্যাভয়েড করার পরও থামছেন না শেষে বলেন দানা আনক আরে তুই আমার ছাড় ফাইনি সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি ইয়াজউমু আন্নাহু কাতিল তিনি এটা দাবি করেছেন যে আল্লাহর নবী এই উমাইয়া তোরে হত্যা করবে। এবার উমাইয়া ভয় পেয়ে গেল সে বলল ইয়া ইয়া আরে আমারে বলো না আবু জাহেলকে বলল আমারে নাকি। এবার সাহাব বলেন না ভাত তোকেই বলছি আমি নিজে আল্লাহর নবীকে বলতে শুনেছি আল্লাহর নবী তোরে সাইজ করে দেবে। এবার ভয় ধরে গেছে উমাইয়া। উমাইয়া বলে আল্লাহ আল্লাহ কসম করে বলি মা ইয়াকদিবু মুহাম্মদ ইযা হাদাসা সহিহ বুখারী শব্দ আরে মুহাম্মদ যদি এই হাদিস বলে থাকে মুহাম্মদ তো মিথ্যা বলে না। শেষ সব গরম চলে গেছে বাসায় গেল বিবির কাছে গিয়ে বলল আরে আজকে তুমি জানো মা দা ক্বালা কুনা লিয়াসাবি আমার মদিনার সেই দোস্ত আমার কি বলেছে তো কি বলেছে সে বলেছে মুহাম্মদ নাকি আমরা সাইজ করে দেব। এবার বউ বলে ওয়াল্লাহি মা ইয়াকদিবু মুহাম্মদ আরে আল্লাহর কসম করে বলি মুহাম্মদ কিন্তু মিথ্যা কথা বলে না। কাফের হতে পারে কিন্তু কাফেররাও জানে আল্লাহর নবীর মুখ থেকে কোনো মিথ্যা কথা বের হয় না কারণ আমার আল্লাহ নিজেই জানিয়েছেন 26 নম্বর পারা সূরা নাজম আয়াত নম্বর 3 এবং 4 ওয়া ইয়ানতিকু আনিল হাওয়া নবী তার মন গড়া কোনো কথা বলে না ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা আমার নবী দিনের ব্যাপারে যত কথা বলে সব রবের পক্ষ থেকে নাযিল করা ওহী। এজন্যই বর্তমান যুগে নবীর সব হাদিস সামনে আনতে আমাদের ভয় লাগলেও দুনিয়ার কাফেররা ভয় পায় না ওরা হাদিসগুলোকে সামনে রেখে প্রস্তুতি নেয়। সে ইসরায়েলে গিয়ে দেখে দেখবেন জায়গায় জায়গায় একটা গাছ তারা খুব বেশি লাগাচ্ছে যে গাছটাকে হাদিসে বলা হয়েছে ইহুদি গাছ যার নাম হলো গারকাদ। এই নামের গাছ বাংলাদেশে কোনোদিন দেখেননি গারকাদ গাছ। এই গারকাদ গাছ দিয়ে তারা সেই অঞ্চল ভরে ফেলেছে। কেন এত গারকাদ গাছ কেন গারকাদ গাছের কি ফজিলত ফলের গাছের ফজিলত আছে ফুলের গাছের ফজিলত আছে এত গারকাদ গাছ লাগানোর কি প্রয়োজন হলো কারণ আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেছেন যখন দাজ্জাল ধ্বংস হয়ে যাবে দাজ্জাল ধ্বংস হওয়ার পর সে সময় ইহুদিরা যদি কোনো গাছের পেছনে গিয়েও লুকায় গাছ ডেকে ডেকে বলবে হে মুসলমান এদিকে আসো আমার পেছনে একজন ইহুদি আছে কিন্তু রাসূল বলেন ইল্লাল গারকাদ একমাত্র গারকাদ গাছ এমন যেই গারকাদ গাছ নাম প্রকাশ করবে না চুপ থাকবে। তারা সারা অঞ্চলকে সেই গারকাদ গাছ লাগিয়ে ভরে ফেলেছে। তার মানে রাসূল যে মিথ্যা বলেন না এই কথার উপরও ওদের ঈমান আছে। আবু জাহাল তো রাসূলের উপর ঈমান আনেনি উমাইয়া বিন খালাফ তো রাসূলের উপর ঈমান আনেনি বরং রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিচ্ছে কিন্তু আল্লাহর নামে কসম করে আবার বলছে মুহাম্মদ যদি এই কথা বলে সে কিন্তু মিথ্যা বলেনি সত্যই বলেছে। তো বদর যখন শুরু হবে এবার আবু জাহাল এসে তাশকিল করে দত্ত চল তুমি না গেলে কি হয় তুই না গেলে তো মানুষও যাবে না বলবে নেতা নাই আমরা যাবো কেন। তো সে তো কোনো ভাবে যেতে রাজি না যদি যাই তাইলে কাম শেষ। এবার এখন আবু জাহাল তারে বোঝালো তাহলে এক কাজ করতে বুখারীর শব্দ ফাদিরিয়াওমান আও ইয়াওমাইন এক দুই দিন আমাদের সঙ্গে থাক সবাই দেখুক তুই আছো এরপর এক ফাঁকে লুকিয়ে চলে আয়। এবার বউরে গিয়ে বললো আমার রেডি করে দাও আমি ময়দানে যাবো। বউ বলে তুমি কি ভুলে গেছো যে মুহাম্মদ কি বলেছে মুহাম্মদ কিন্তু মিথ্যা বলে না। সে বললো না আমি ময়দানে যাবো না এই অল্প একটু দূর যাবো সবাই দেখুক নেতা সামনে আছে এরপর আমি আবার ব্যাকে চলে আসবো। এভাবে যাওয়া শুরু করলো যেখানেই তারা যাত্রা বিরতি দেয় সে উটটাকে নিজের আশপাশে বেঁধে রাখে যেন যে কোনো সময় পালাতে পারে কিন্তু অনুসারীরা তো সবসময় নেতাকে চোখে চোখে রাখে নেতা আছে যেখানে আমরা আছি সেখানে এখন নেতা কোন ফাঁকে পালাবে বাথরুমে গেল আশপাশে সিসি ক্যামেরার মতো নজর রাখে না জানি আবার কেউ ধরে ফেলে না তার ক্ষতি হয় এজন্য আপনি থাকুন যেখানে আমরাও আছি সেখানে এখন এই অনুসারীদের কারণে বেচারা থাকতে পারে। এভাবে যেতে 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 সেই বদরের ময়দানে পৌঁছে গেল পৌঁছালো সেখান থেকে আর ফিরে আসতে পারলো না। তো বলছিলাম বদরের ময়দানে তারা পৌঁছলো ক্ষমতার গরম নিয়ে যে আমাদেরকে কে হারাবে কারণ আমরা আজকে ভুল প্রস্তুতি নিয়ে এসেছি আর মুহাম্মাদের কি আছে তার সাহাবীদের কি আছে। কিন্তু দুঃখজনক বিষয় হলো এই 1000 জন যে বদরের ময়দানে আসলো এই 1000 জনের সবাই কাফের ছিল না সবাই মুশরিক ছিল না বরং সেখানে কিছু মুসলমানও ছিল। এটা আমাদের আলোচনায় ব্যাপকভাবে আসে না। এই যে 1000 জন ময়দানে গিয়েছিল কার সঙ্গে যুদ্ধ করার জন্য আল্লাহর নবীর সঙ্গে, নবীর প্রিয় প্রিয় সাহাবীদের সঙ্গে, নবীর আহলে বাইতের সঙ্গে, নবীর খলিফাদের সঙ্গে, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত ব্যক্তিদের সঙ্গে। এর মধ্যে সবাই শুধু কাফেরই ছিল না, কিছু মুসলমানও ছিল। আপনি বলবেন মুসলমান আবার থাকে কেন? এটা কিভাবে সম্ভব? আল্লাহর নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেন, হিজরত তো সাধে করেননি। যে সময় হিজরত করেন কাবা থেকে যাচ্ছেন আর বারবার পেছনে ফিরে তাকাচ্ছেন, কাবার দিকে তাকাচ্ছেন আর নবীর দুচোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। নবী কেঁদে কেঁদে বলছেন, হে কাবা, হে আল্লাহর ঘর, আমি তোমাকে ছেড়ে যেতে চাইনি। আমার সম্প্রদায়ের লোকগুলো যদি আমাকে বের না করে দিত, আমি কোনোদিনও তোমাকে ছেড়ে যেতাম না। নবী তো সাথে জাননি, যেতে বাধ্য হয়েছেন। কেন? কারণ মক্কার মতো পবিত্র জায়গা, যে জায়গাকে আল্লাহ কোরআনে বালাদে আমিন শব্দে উল্লেখ করেছেন, কাবার মতো পবিত্র ঘর, পৃথিবীর সর্বপ্রথম ঘর, সবচাইতে বেশি মর্যাদাপূর্ণ ঘর, সেখানে থেকেও যদি মক্কার উপর 100% প্রতিষ্ঠিত না থাকা যায়, মুসলমান সেখানে থাকতেও রাজি হয় না। যেখানে হক পালন করতে পারবে মুসলমান সেখানে থাকবে, হোক সেটা পুরে ঘর অথবা হোক সেটা ফাইভ-স্টার হোটেল। মুসলমানের কাছে এগুলো কোনো কিছু না, তার কাছে মূল হলো হক। হকের জন্য সবকিছু ছাড়তে পারে, কিন্তু কোনো কিছুর জন্যই সে হক ছাড়তে পারে না। মেরি জিন্দগি কা মকসদ তেরে দীন কি সরফরাজি, মে ইসিলিয়ে মুসলমান, মে ইসিলিয়ে নামাজি। আয় আল্লাহ, আমার জীবনের আছেটা কি? আমার জীবনের একমাত্র লক্ষ্যই হলো তোমার দ্বীনের পাহারাদারি করা। এজন্যই তো আমি মুসলমান, এজন্যই তো আমি নামাজি। তো সে সময় আল্লাহর নবী যখন মদিনায় হিজরত করে যান, তখন মক্কা থেকে মদিনায় হিজরত করা প্রত্যেক মুমিনের জন্য ফরজ ছিল। কেন? কারণ হিজরত তো সাথে করেননি, করেছেন একমাত্র কারণ হলো মক্কায় থেকে ইসলাম পালন করা যাচ্ছিল না। মুসলমানের কাছে নিজের জীবনের দাম বেশি না ইসলামের দাম বেশি, পরিবারের দাম বেশি না ইসলামের দাম বেশি, সমাজের দাম বেশি না ইসলামের দাম বেশি, দেশের দাম বেশি না ইসলামের দাম বেশি। মক্কা ছেড়েছেন, ইসলাম ছাড়েন। উল্টোটা কিন্তু হয়নি যে রাসূল ইসলাম ছেড়ে দিয়েছেন, মক্কা ছাড়েন, এরকম না। মক্কা ছেড়েছেন, ইসলাম ছাড়েননি। তার মানে ইসলাম থাকবে সবার উপরে। ইসলামের সমপর্যায়েও কিছু নাই, ইসলামের উপরেও কোনো কিছু নাই। ইসলাম সর্বোচ্চ স্থান। ইসলাম ঠিক রেখে যদি সবকিছু ঠিক থাকে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। যদি ঠিক না থাকে তাহলে প্রয়োজনে দেশ ছাড়ে, সমাজ ছাড়ে, পরিবার ছাড়ে, প্রয়োজনে নিজের জীবনটাকেও ছেড়ে দেয়। তো সে সময় সবার উপর ফরজ ছিল, যদি তুমি আল্লাহ রাসূলের উপর ঈমান আনো মক্কায় থাকতে পারবে না, কারণ এখানে থেকে তুমি ইসলাম প্র্যাকটিস করতে পারবে না। যেহেতু পারবে না, তোমার থাকার দরকারটাকে চলে যাওয়া মদিনা। তো সে সময়ে একমাত্র ওজরগ্রস্ত সাহাবী ছাড়া, ওজরগ্রস্ত যেমন কেউ প্যারালাইসিস আক্রান্ত অথবা অশীতিপর বৃদ্ধ হয়ে গিয়েছে, সফর করতে পারে না, এ জাতীয় লোকের কথা ভিন্ন, শরীয়ত মাজুরদেরকে ছাড় দিয়ে রেখেছে। কিন্তু বাস্তবেই মাজুর হতে হবে, মনে মনে মাজুর হলে চলবে না। অনেকে আছে মনে মনে মন কলা খায়, আমরা দুর্বল, অনেক দুর্বল। কেমন দুর্বল? যে সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষে নিজেদের সেই ব্রিটিশ রাজত্ব প্রতিষ্ঠা করেছিল, সে মুসলমানরা যেহেতু দুর্বল, এজন্য ব্রিটিশদের গোলামি করতে হবে, ওদের বিরুদ্ধে স্বাধীনতা আন্দোলন করা যাবে না, জিহাদ করা যাবে না। তাহলে আপনার কাছে আমার প্রশ্ন হলো, আমরা কি বদরের মুসলমানদের চাইতেও বেশি দুর্বল? যদি বলেন তাদের চাইতেও বেশি দুর্বল, সব ছেড়ে দেব। আর যদি বলেন তাদের চাইতে সবল, তাহলে সেই সময়ে তা আল্লাহর নবীও ময়দান ছাড়েননি, কোন সাহাবীও ময়দান থেকে ভাগেননি। আমাদের জন্য কিভাবে ময়দান ছেড়ে দেওয়া যায়? এখন এর কোন জবাব তো আপনার কাছে নাই। তিনি চুপ হয়ে গেলেন, তার ফতোয়ার পক্ষে তিনি আর কোনো সাফাই গাইলেন না। তো বলছিলাম, সে সময় যখন দুই বাহিনী সামনে চলে আসলো, তো সেই বাহিনী কাফেরদের যে বাহিনী, যেই বাহিনীকে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন শয়তানের দল নামে। কারণ আল্লাহর নিকট দুনিয়ার সকল মানুষ দুই দলে বিভক্ত, যার তৃতীয় বলতে কোনো কিছু নাই। এক দলের নাম কোরআনের ভাষায় উলাইকা হিজবুল্লাহ, আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন, এরা হচ্ছে আল্লাহর দল, আর জেনে রেখো নিশ্চয়ই আল্লাহর দল সফল হবে। আরেক দলের ব্যাপারে বলেছেন উলাইকা হিজবুশ শাইতান, এরা হচ্ছে শয়তানের দল, আলা জেনে রেখো ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন, নিশ্চয়ই শয়তানের দল ক্ষতিগ্রস্ত হবে। অন্য এক আয়াতে বলেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে,